সর্বপ্রথম 20টা দিয়ে ফ্যাটেনিং শুরু করছি, এখন আমার আমারে প্রায় 200 প্লাস আছে, 1 লাখ টাকা থেকে প্রায় 8-9 লাখ টাকা পর্যন্ত রেঞ্জের গরু আছে। আসসালামু আলাইকুম প্রিয় খামারের কৃষক ভাই বোনেরা, দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া সদরের গোকুন রোড সয়বাড়িয়াতে। এখানে ফোরকান ভাই অনেক সুন্দরভাবে একটি ফ্যাটেনিং ফার্ম গড়ে তুলেছেন, তার এই ফার্মের নাম দিয়েছেন নিউ প্রিন্স ডেইরি ফার্ম। তো আমরা এই ফার্মে অবস্থান করতেছি। আপনারা দেখতেছে যে আমার পিছনে অনেক সুন্দর মাশাল্লাহ দিলে কিছু সারগুলো রয়েছে, এই সারগুলোর দাম দর জানাবো এবং আপনারা যদি কেউ সারগুলো সংগ্রহ করতে চান তাহলে কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমরা জানবো। আর ফোরকান ভাইয়ের এই খামার নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে এবং এখান থেকে আপনারা যদি গরু ক্রয় করতে চান কি কি সুবিধা দিয়ে থাকবেন সে সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন আমরা ফোরকান ভাইয়ের সাথে কথা বলি, কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। তো ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। জি, আমি হচ্ছে নিউ প্রিন্স ডেইরি ফার্ম থেকে মোহাম্মদ ফোরকান উদ্দিন। আমাদের ঠিকানা হচ্ছে নিউ প্রিন্স ডেইরি ফার্ম, গোকর্ণ রোড, ছয়বাড়িয়া। তো ফোরকান ভাই মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর একটি খামার, এই খামার জগতে কিভাবে আসা? আমার জগতে আসলে ভাই মূলত আসা আমাদের নিজস্ব কিছু দুধ সংগ্রহ করা লাগে, তো এখান থেকে আমরা মূলত খামারে আসা। প্রথম কয়টা গরু দিয়ে খামারটা শুরু ছিল? আমরা শুরু করছিলাম টোটাল 20টা দিয়ে। বর্তমানে আমার খামারে ফ্যাটেনিং 200 প্লাস আছে আর হচ্ছে আপনার গাভীর সংখ্যা আছে প্রায় 85টার মতো। আচ্ছা আচ্ছা। তো ওখানে আপনি বলছেন যে আপনাদের নিজস্ব কিছু প্রয়োজনে খামারে আসা, তো নিজস্ব কি খামার বা খামার সেক্টর থেকে চালান লাগে এরকম আরেকটা কোনো প্রোডাক্ট আছে বা কোনো কারখানা আছে? জি, আমাদের আসলে আমরা নিজেরা আমাদের নিজেদের জন্য মিষ্টি তৈরি করি। আমাদের শোরুম আছে, আমাদের কিছু ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চে আমরা মিষ্টি তৈরি করি। তো মিষ্টির জন্য দেয়া গেছে আপনার প্রথম উপাদান হচ্ছে উৎস হচ্ছে আপনার দুধ। আচ্ছা। যে দুধরা আমরা সংগ্রহ করতে হয়, তো দুধরা সংগ্রহ করতে আমরা অনেকটাই খিমশিম খাইতাম, যার জন্য আমরা দুধের খামারটা সর্বপ্রথম করি। তো দুধের খামারটা করার পর দেখা গেছে পাশাপাশি কিছু ফ্যাটেনিং করলাম আর কি, এই আস্তে আস্তে এভাবে আসা। বিগত 5-7 বছর হয়ে গেল আমাদের। প্রথম আপনার এই বেকারির জন্য বা মিষ্টি তৈরি করার জন্য আপনার দুধের প্রয়োজন ছিল, সেই কারণে আপনি কিছু গাভী সংগ্রহ করেছিলেন। জি জি। আচ্ছা, তারপর থেকে আপনি আবার ফ্যাটেনিং সেক্টরে আসা। জি জি। তো ফ্যাটেনিং সেক্টরে কিভাবে আসা বা এটা কোন উৎসাহ থেকে আসা? ফ্যাটেনিং সেক্টরে আসা মূলত আমাদের নিজস্ব যে কুরবানির জন্য আমরা নিজেরা গরু তৈরি করতে হয় বা আমরা বাইরে থেকে গরু সংগ্রহ করতে হয়, তো ওইভাবেই আমরা আস্তে আস্তে শুরু করছি আর কি। বর্তমানে সর্বপ্রথম 20টা দিয়ে ফ্যাটেনিং শুরু করছি, এখন আমার আমারে প্রায় 200 প্লাস আছে। 200 প্লাস আছে। আচ্ছা, কী কী রকমের সাইজের বা কী কী রেঞ্জের গরুগুলো আপনারা এই খামারে রাখছেন? জি, এবছর আমাদের রেঞ্জের মধ্যে আপনার 1 লাখ টাকা থেকে প্রায় 8-9 লাখ টাকা পর্যন্ত রেঞ্জের গরু আছে। আচ্ছা, 1 লাখ থেকে শুরু করে 8-9 লাখ টাকার মতো। আচ্ছা, কী কী জাতের গরুগুলো আছে? জাত আছে আমাদের এখানে, সাইওয়াল আছে, দেশাল আছে, তারপরে ফাইটার আছে, তারপর আপনার ইন্ডিয়ান যে সাদা বোল্ডার বলত ওইগুলি আছে, তারপর পাকড়া আছে আমাদের, আবার ব্যতিক্রমী কিছু কালেকশন আছে পাকড়া। আচ্ছা, তো চলো আমরা ভিতর দিকে যাই একটু গরুগুলো দেখি। এদিকটা তো হচ্ছে কি আপনার বড় শিঙ্গলা বোল্ডারগুলো, এগুলো কিন্তু বাংলাদেশে এখন খুব কম পাওয়া যায়, গত 2-1 বছর খুব মানে পাওয়া যাইতো না, এখন দেখতেছি কিছু কিছু আসতেছে। জি জি, আসলে আমাদের এখানে বোল্ডার আছে 15 পিস, আমরা এগুলি কথাবার্তা চলতেছে সেল করে দিব। আচ্ছা, এই যে আমরা মাশাআল্লাহ দিলে এটা দেখতেছি, এটা শিঙটা তো প্রায় অনেক বড়, একটা শিং 1 ফুটের উপরে হবে। জি জি। আচ্ছা, এটা কিরকম ওজন আছে, মাপা হয়েছিল? ওজনটা আপনার হচ্ছে 580 কেজি। 580 কেজি না? জি। আচ্ছা, যদি এটা আপনার কিরকম দাম চাইতেছেন যদি বিক্রি করতে চান? বিষয়টা হচ্ছে এভারেস্ট এখানে 15টা আছে, তো 15টা বোল্ডার আছে আমার এখানে, তো এভারেস্ট 15টা আছে না? হ্যাঁ, 15টা আছে, 15টা একসাথে কথাবার্তা চলতেছে, আমি এগুলি সেল করে দিব। আমার চাওয়া দাম হচ্ছে 3,25,000 টাকা, টার্গেট মানে 3 লাখ প্লাস হলে বিক্রি করে দিব। আচ্ছা, পার পিস 3,25,000 টাকা। 3,25,000, মানে সব কটাই মানে এভারেজে নিলে এই দাম নাকি দাম? না, এভারেজে নিলে এই দাম হবে, আবার যদি সে এখান থেকে দেখে গেছে, আবার তো বড় ওভার সাইজও আছে, 450 কেজি 600 কেজি প্লাস, ওইগুলো যদি নেয় তো একটু রেটটা চেঞ্জ হবে। যদি কেউ ভেঙে নিতে চায় বলে আমি এখান থেকে 4টা নিব, 2টা নিব, কেউ ভেঙে নিতে চাইলে সেক্ষেত্রে একটু প্রাইসটা একটু চেঞ্জ হবে আর কি। আচ্ছা আচ্ছা। তখন আসলে আপনারা তো অনেকেই মানে অনেক খামারে যায়, অনেকেই আসলে
এরকম গরু খোঁজে যে নেওয়ার জন্য, তো যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে আসলে আপনারা এগুলো কিভাবে সংগ্রহ করেন বা কোথা থেকে করেন, বা আপনারা এখান থেকে যদি নিতে চায় তাহলে আপনারা কিভাবে দিবেন, এরকম সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকেন? আমি এগুলি মূলত রাজশাহী সিটি ইয়ার্ড থেকে সংগ্রহ করছি, ঠিক আছে। নিতে চাইলে আমার এখানে আসতে, খামারে আসতে হবে, বা খামারে না আসা সে যদি সরাসরি ভিডিও করলে দেখতে চায় দেখেও নিতে পারবে। লাইভ স্কেল আছে, স্কেলে তুলে যদি ওর ওজনটা দেখে দেই, বা ওনারে আমি স্কেলে ফিতায় মাইপা দিলাম যে হাইটটা এত আছে, ওইভাবে নিতে পারবে। সবচেয়ে আসলে আমি যেটা মনে করি সবচেয়ে বেটার দেখে নিলে ভালো, মনে কোনো খুঁত থাকলো না। আচ্ছা, আর এই দিকটাতে আছে কি আপনার সব সারগুলো? না, যে এখানে আছে সব সার, এখানে সারগুলি আপনার রেট আছে আপনার 4 লাখ টাকা থেকে প্রায় 8 লাখ টাকা, 8.5 লাখ টাকা পর্যন্ত আছে এখানে আছে না? আচ্ছা, এই যে একটা সার দেখতেছি মাশাআল্লাহ অনেক বড় সর, এটা জাতটা একটু বলবেন? এটা হচ্ছে আপনার শাইওয়াল, শাইওয়াল সার। এটার লাইভ ওজন আছে আপনার 750 কেজি, আর এটার আপনাদের চাওয়া দাম হচ্ছে 4,80,000 টাকা। 4,80,000 টাকা? আচ্ছা আচ্ছা। আর ইচেটা এটা মনে হয় একটু ব্রাহ্মা বাবা যে এটা হচ্ছে ভাইয়া ব্রাহ্মা ক্রস, এটার ওজন 750 কেজি, এটার চাওয়া দাম হচ্ছে আমাদের 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা? না জি। আচ্ছা আচ্ছা, এখানে সর্বোচ্চ দামের গাবি কইয়া সার কোনটা আছে? আচ্ছা, সামনের দিকে আছে আমাদের দুইটা। আচ্ছা, এখানে একটু পাখরার মধ্যে একটা সার দেখতেছি মাশাআল্লাহ দিলে, এটা কিন্তু অনেক সুন্দর। ফরকান ভাই, মাশাআল্লাহ দিলে পাখরাটা কিন্তু হাইটটা অনেক উঁচু দেখা যাচ্ছে। জি, এটা আপনার হচ্ছে 4 জাতের একটা সার, তার ভবিষ্যৎ আছে, তাকে যদি আরো 1 বছর পালা লালন পালন করা যায় আমার মনে হয় 1 টন হয়ে যাবে মাশাআল্লাহ দিলে, এটার বিগ সাইজ হবে যদি আর 1 বছর পালা যায়। মাশাআল্লাহ দিলে অনেক বড় সরো, কারণ সার গরু সিং এত বড় সচরাচর দেখা যায় না আর কি। ফাইটার, এটা হচ্ছে আপনার ফাইটার। ফাইটার, আচ্ছা, আমি আসলে জানতে চাই আপনার এখানে সর্বোচ্চ দামের কোন সারটা রয়েছে? সামনের দিকে আছে, আসেন সামনের দিকে দেখাচ্ছি। আর এগুলো তো সব এই একই রেঞ্জের? একই রেঞ্জের, মোটামুটি অনেক উঁচু আছে, মানে সিংহল আছে। আসলে আপনার প্রশংসাযোগ্য, আপনি যে কালেকশনগুলো করছেন সবকটাই মাশাআল্লাহ দিলে বেশ চমৎকার এবং সুন্দর। ভাই দোয়া করবেন ভাই, আসলে শখের বসে খামার করা, শখের বসে শখ থেকে এখন বাণিজ্যিক আকারে আলোচনা সুযোগ আছে? জি, কিছু আছে। আচ্ছা পুরন ভাই, আসলে আমরা দেখলাম যে কিছু খাবার দিতেছিল, আসলে এখানে কি খাবারটা দিছিলেন? খাবারটা আসলে আমরা মিক্সচার বানাই নিজেরা, ছানা গুড় আছে, তারপর হচ্ছে ছানা গুড়ের চুকলা আছে, মুসুরি আছে, খেসারির গুঁড়া আছে, মানে কিছু আইটেম প্রায় 15-20টা আইটেম আমরা অ্যাডজাস্ট করে আমরা নিজেরা মেশিন দিয়ে বানাইয়া করি। আচ্ছা আচ্ছা, আর এই শেডটাতে আপনি সব ছোট ছোট গুলো রাখেন? জি, এখানে আছে ছোট সাইজ আছে, মাঝারি সাইজেরও আছে, এদিকে এইভাবে যদি আমি তাকাই তাহলে একটা তো একটা মানে কোনটা মনে হচ্ছে না যে সবটি এক সমান। ভাই অনেক কষ্ট করে এগুলি কালেকশন করছি ভাই, কালেকশন করা ভাই অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা, কালেকশন করা। আচ্ছা, খাবার খাচ্ছে আরাম করে? না, মাশাআল্লাহ। লুচি আছে? আপনার নিজস্ব তৈরি করা খাবার এগুলো নাকি? জি জি, আমরা নিজেরা আপনার খাবারটা তৈরি করি। কিরকম রেঞ্জের এখানে ওজন গুলো কিরকম আছে? আসলে ওজন দেওয়া হয় না ভাই। ওজন দেওয়া হয় না, বলা যাবে না। রেঞ্জ মানে বিক্রির জন্য কিরকম দাম চাচ্ছেন? এটা বিক্রি এখানে আপনার এই যে 1 লাখ টাকা থেকে বললাম না, 1 লাখ টাকা থেকে প্রায় উপরে অনেক আছে আর কি। আচ্ছা, উপরে অনেক আছে। আচ্ছা তো ভাই, যদি আপনি বলতেন আসলে খাবার দাবার মানে এগুলোর কি কি খাবার দিয়ে আপনি গরুগুলো লালন পালন করেন, কাঁচাকাশ নাকি শুধু দানাদার? আমি দানাদার দিচ্ছি দুই বেলা, তার পাশাপাশি দুই বেলা আপনি দিচ্ছি কাঁচা সাইলেজ। কাঁচা সাইলেজ দিচ্ছেন? জি জি, বুকটার যে সাইলেজ আছে, সাইলেজ কি আপনি নিজেই তৈরি করেন নাকি? জি, আমাদের নিজস্ব তৈরি বলতে মোটামুটি নিজস্ব মতোই, আমার এক বড় ভাই আছে ওনার কাছ থেকে আমি সংগ্রহ করি, তো উনি আমাকে সাইলেজগুলো দেয়। পার ডে আমার প্রায় 5 টনের মতো সাইলেজ লাগে গড়ে। আপনার শেড কিন্তু বিশাল বড় বড় করে তৈরি করছেন, আসলে যদি আমাদের একটু বলতেন যে কিরকম টাকা খরচ করে শেডটা তৈরি করছেন? আমার এখানে 200 গরুর শেডে প্রায় 1 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়েছে জায়গা ছাড়া।
আমি আগে কখনো দেখি নাই, থাকলেও পারে কিন্তু আমার চোখে পড়ে নাই আর কি। এগুলোর কিরকম মানে রেঞ্জের কিরকম? রেঞ্জ বর্তমানে আপনার আছে আপনার 1,60,000 থেকে 2,00,000 টাকার ভিতরে। 1,60,000 থেকে 2,00,000 টাকার ভিতরে? না জি জি। অনেকে বলে পাকিস্তানি ব্রিড, কেউ বলে পাকড়া, অনেক রকমের অনেক কিছু বলে। ভবিষ্যৎ সফলতা কামনা করি, আজকের মতো বিদায় দিই, ভালো থাকবেন।